আমি আসছি। দাঁড়াও মিতুল, আজ আমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে তবে তুমি যাবে। কি হয়েছে মা? কি হয়েছে সেটা তো তুমি আমাদেরকে বলবে, তুমি তো আমাদেরকে অন্ধকারে রেখে দিয়েছো। তোমার কাছ থেকে আমরা এরকম অন্ধকার, এরকম আড়াল কখনো আশা করিনি বাড়ি দিবি। তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলে কোথায় যাও? রাতে কোথায় থাকো? বাবা কোনটা মিথ্যে, আমি কি মিথ্যে বলেছি বলো। শোনো মিতু, তোমাকে জন্ম থেকে একরকম ভাবে আমরা দেখে আসছি, তুমি আর যাই করো মিথ্যে কথা কোনোদিন বলনি। আজ এই বয়সে এসে এমন কি হয়েছে মিথু যে তোমাকে বারবার আমাদের কাছে মিথ্যে কথা বলতে হচ্ছে? মা কোনটা মিথ্যে বলেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। সেদিন মাঝরাতে আমাদের কাউকে কিছু না বলে তুমি কোথায় চলে গিয়েছিলে মিতুল? আমি তো বললাম তোমাদের, আমার একটা এমার্জেন্সি কল এসেছিল, হসপিটাল থেকে গাড়ি পাঠিয়েছিল। মিথ্যে কথা, তুমি সেদিন হসপিটালে যাওনি। তোমরা যে কি বলছো আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। মাঝরাতে তোমাকে কে এমন ভাবে ডাকে মিতুল, যার জন্য তোমাকে আমাদের কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হয়? কি আশ্চর্য, আমি তো বলছি আমি হসপিটালে গিয়েছিলাম। তুমি সেদিন হসপিটালে যাওনি, আমরা হসপিটালে খোঁজ নিয়েছি। ও তোমরা আমার কথা বিশ্বাস না করে আমার হসপিটালে খোঁজ নিয়েছো? হ্যাঁ নিয়েছি মিতুল, নিয়েছি। দেখো যে মেয়েটা সারা জীবনে কখনো এমন কোনো কাজ করেনি, সে যদি কোনো দিন এমন কাজ করে যাতে বাড়ির লোকদের অস্বাভাবিক মনে হয়, তখন খোঁজ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে মিতুল বলো? কার কাছে খোঁজ নিয়েছো তোমরা? আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে তোমার সিনিয়রের সঙ্গে গিয়ে দেখা করে খোঁজ নিয়ে এসেছি। উনি আমাকে বলেছেন যে তুমি এখনো পর্যন্ত এত বড় ডাক্তার হয়ে যাও নিজে তোমাকে রাতবিরেতে ডেকে আনতে হবে। তাছাড়া তুমি তো হসপিটালে সেদিন যাওনি, হসপিটালে গেলে তো রেকর্ড থাকতো তোমার। না কই, রেকর্ডে কোথাও তো তোমার নাম নেই। শুধু তাই নয়, পরের দিন তুমি জামা কাপড় গুছিয়ে নিয়ে আমাদের বললে যে তুমি হস্টেলে গিয়ে থাকবে, বাড়িতে লেখাপড়ার অসুবিধে হচ্ছে, সেটাও ভুল মিতুল। ভুল না বৌমা, বলো মিথ্যে। আমার তো এখন সন্দেহ হচ্ছে ও কোনো ট্র্যাপে পা দিয়ে ফেলেছে কিনা। দাদা সাহেব, মিতুল মিতুল দোহাই তোমার, তুমি তো জানো তোমার বোনের কারণে আমাদের সংসারটা পুরো এলোমেলো হয়ে আছে, আমরা কেউ ভালো নেই, কেউ না। তুমি ছিলে আমাদের ভরসা, একমাত্র ভরসা। আজ তোমার কথায় বার্তায় তোমার আচার আচরণে যদি অসঙ্গতি খুঁজে পাই তাহলে আমরা কে নিয়ে বাঁচবো মিতুল? আরে মিতুল, আচ্ছা হাই মা, আমরা কি কখনো তোদেরকে মানুষ করতে ত্রুটি করেছি কোনো? বল বল না, বল করেছি বল। আমরা তো আমাদের যথা সর্বস্ব দিয়ে তোদেরকে মানুষ করার চেষ্টা করেছি নাকি, আর ভেবেওছি যে মানুষ হয়েছিস তোরা। বাবা একটা দিনের হিসেব মিলল না বলে আজ আমি তোমাদের কাছে এতটা খারাপ হয়ে গেছি? না মিতুল, তুমি ভুল করছো, তা নয়। তা যদি হতো তাহলে আমরা আমরা এখানে তোমার সাথে কথা বলতে আসতাম না। আমরা এখনো যখন তোমার সাথে এ নিয়ে কথা বলতে আসছি তার মানে ধরেই নিতে হবে যে তোমার আচরণের ব্যাখ্যা আমরা নিজেদের মতো করে ধরে নিইনি। হতে পারে তুমি কোনো ক্রাইসিসে পড়েছো, কিন্তু সেই কথাটা তুমি তোমার পরিবারে বলছো না কেন? আমরা তো তোমাকে হেল্প করতে পারি,
তা না করে তুমি শুধু শুধু আমাদেরকে কেন ভুল বোঝার সুযোগ করে দিচ্ছ বাড়ি বিবি? দাদা সাহেব, আমি কোনো অন্যায় করিনি। আমরা সেটা বিশ্বাস করি বাড়ি বিবি, কিন্তু তুমি কেন বলতে পারছো না সেই রাতে তুমি কোথায় ছিলে? হোস্টেলে যাবার নাম করে কাল সারাদিন রাত কোথায় গিয়েছিলে? মিতুল, কি হলো, কি হলো, উত্তর দাও। মিতুল, মিতুল, তুমি তুমি চুপ করে আছো বলেই না আমাদের মাথায় নানা রকম সম্ভাবনা খেলছে, আমাদের মনে নানা রকম আশঙ্কা হচ্ছে। মিতুল, চুপ করে থাকো না, বলো বলো যা করেছো আমাদের সবাইকে খুলে বলো, কি হলো? মিতুল, মিতুল শোন, বাড়ির লোকের থেকে আপন কে আছে বলতো আর দুনিয়ায়? হ্যাঁ, আমাদের থেকে বেশি ভালো তোর তো আর কেউ চাইতে পারে না বল। মা, সেই রাতে আমি আয়ুষের কাছে গিয়েছিলাম। আয়ুষের কাছে? মানে আয়ুষের বাড়িতে? না দাদা সাহেব, আয়ুষ অন্য একটা বাড়ি ভাড়া নিয়ে তুতুলকে সেখানে নিয়ে আছে। সেই রাতে তুতুল খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই আয়ুষ আমাকে ফোন করেছিল, আর আমি তুতুলকে দেখতে গিয়েছিলাম। তাই নাকি? আচ্ছা, তাই এই কথাটার মধ্যে কি এমন গোপনীয়তা আছে যে তুমি আমাদেরকে বলতে পারোনি? হ্যাঁ হ্যাঁ, মিতুল, তুতুল তো আমাদেরও মেয়ে নাকি? আয়ুষকে নিয়ে এত কাণ্ড করছে, আর এইটা জানার আমাদের কোনো অধিকার নেই? আমরা তো জানতাম তুতুল ওই মহিলার কাছে আছে, আয়ুষ যে ওকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে আছে কই, সেটা তো আমরা জানতাম না। জানলে তো অন্তত চোখের দেখা দেখতে একবার যেতে পারতাম। এই আয়ুষ আর তার বাড়ির লোকজন আমাদেরকে কি মনে করে বলো দেখি বড় বিবি? মেয়েটার বিয়ে দিয়েছি বলে কি তার সমস্ত সত্যই আমরা ছেড়ে দিয়েছি নাকি? দাদা সাহেব, দাদা সাহেব, প্লিজ প্লিজ আয়ুষকে তোমরা ভুল বুঝো না। কি করে তুমি বলছো মিতুল? এরপরেও ওকে আমরা ভুল বুঝবো না? কেন জানাইনি আমাদের যে ওই মহিলার কাছ থেকে ওকে উদ্ধার করে এনেছে? মা, আয়ুষের সব কথা তোমরা জানতে পারলে আয়ুষকে কখনো তোমরা ভুল বুঝবে না, ওর উপর রাগ করে থাকতে পারবে না। তা বেশ, তো কি সেই সব কথা সেটা বলো, তো তুমি না আমাদের জানাতে পারছো না কেন? আয়ুষ চাইনি যে এই কথাটা সকলে জানুক। আয়ুষ এমনকি ওর নিজের বাড়িতে পর্যন্ত এই কথাগুলো বলেনি। ভারী অদ্ভুত ব্যাপার তো। ঠিক আছে, আয়ুষ ওদের বাড়ির লোককে খবর না দিক, আমাদের বাড়ির লোককে তো খবর দিতে পারতো। আমরা তো তুতুলের বাড়ির লোক, খাইয়ে পড়িয়ে বড় করেছি মেয়েটাকে, এই এত বড় একটা ঘটনায় শুধু কি ওদের বাড়ির লোকের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ মিতুল, আয়ুষ তুতুলকে নিয়ে অন্য জায়গায় আছে, আছে আমার কি তুতুলের স্মৃতি ফিরে এসেছে? না বাবা, তুতুল তুতুল হিসেবে আয়ুষের কাছে নেই। ওর নতুন পরিচয় আয়ুষের কাছে গেছে। কি নতুন পরিচয়? মানে ওকে এখন সবাই যে নামে জানে, নূতন। আর আয়ুষ রাজাবাবুর ছদ্মবেশ নিয়ে ওর মালকিনের কাছ থেকে ওকে নিয়ে গেছে, তার জন্য ওই মহিলাকে আয়ুষকে অনেক টাকাও দিতে হয়েছে। আমি তোমাকে একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি ঠিক যেভাবে জীবনটা কাটাচ্ছ না, সেটা আমি মা হয়ে কোনোভাবে সমর্থন করছি না। তোমার যদি তুতুলকে নিয়ে থাকতেই হয়, যাও তুতুলকে এ বাড়িতে নিয়ে এসে রাখো। সত্যি কথা বলতে কি
আমি আর ওই খরচা চালাতে পারবো না ডোডো।